মোহতারাম, একজন দর্শক প্রশ্ন করেছেন সুন্দর একটি প্রশ্ন, যে আল্লাহ মুহাম্মদ এই নাম নিয়ে এটা বলা যাবে কিনা বা বললে শিরক হবে কিনা? আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ কিভাবে বলবো? একটা হলো আল্লাহ এক জায়গায় লেখা আছে, মুহাম্মদ আলাদা লেখা আছে। আল্লাহু মুহাম্মাদুন দুটো শব্দ আলাদা আলাদা উচ্চারণ আছে। আর একটা হলো দুটো একসাথে আল্লাহ মুহাম্মাদুন, আল্লাহ মুহাম্মদ নাউজুবিল্লাহ, এটা বলা। আরেকটা যেটা অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহর পরে মুহাম্মদ আছে। এই তিনটে বাক্যের তিন রকম বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাওহীদের দুটো কালেমা একত্রে বলা, এটাতে কোনো দোষ নেই। মোতালামে এক্ষেত্রে অনেকে খুব বেশি আপত্তি করেন, এটা একমাত্র মূর্খ, আরবি জানে না, দিন জানে না, এরা ছাড়া এই ধরনের কথা কেউ বলে না। তারা বলতে চান, হ্যাঁ এটা বললে শিরক, আল্লাহ মুহাম্মদ হয়ে গেলেন। প্রথম হলো যে কোরআনের এটা দুটো আয়াত, আল্লাহ ইলাল্লাহ কোরআনের আয়াত, মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের আয়াত, দুটো আয়াতকে এক জায়গায় বললে মাঝখানে ওয়াও না দিলে শিরক কুফর হবে, এটা কে বললে? যেমন আমি বলে সুবহান আল্লাহ একটা বাক্য, আলহামদুলিল্লাহ একদূর কোরআনে আছে, আমি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাঝখানে ওয়াও লাগালাম না, এটার জন্য দোষ হবে না। দুটোই কোরআনের দুটো বাক্য, একটা কথাকে খারাপ বলতে গেলে একটা দলিল লাগে। দুই নম্বর কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা পরিপূর্ণ বাক্য, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আলাদা একটা বাক্য। আমি যদি বলি আব্দুস সালাম, দেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম আব্দুল করিম তার চাকর, জি দেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম আব্দুল করিম তার চাকর, এটা তো বাক্যটা পরিশুদ্ধ। আমি কি বলবো আব্দুস সালাম আব্দুল করিম দুটো একসাথে বললাম বলে আব্দুস সালাম আব্দুল করিম হয়ে গেল, এক হয়ে গেল, অথবা শিরিক হয়ে গেল, অথবা প্রেসিডেন্টের পদমর্যাদা নষ্ট হলো, রাষ্ট্রদ্রোহে তার বিচার হতে হবে, এটা কোনো কথা হলো না। দুটো ভিন্ন বাক্য, দুটো ভিন্ন বাক্যকে একত্রে উচ্চারণ করার ভিতরে কোনো সমস্যা নেই। তবে হাদিস শরীফে কালেমায়ে শাহাদত হিসেবে অধিকাংশ ক্ষেত্রে ওয়ান্না এসেছে, আশহাদু আল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন কোন রেওয়ায়েতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এসেছে। যেমন ইমাম ইবনে হাজার আসকালানি সাহাবার ভিতরে একটা বর্ণনা এনেছেন আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা এরকম একটা বর্ণনা, সনদটা সহি বিভিন্ন রেওয়ায়েতে রয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লেখা থাকতো, এটা বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, এইভাবেই লেখা থাকতো। সেখানে নাকি উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে থাকতো মুহাম্মাদ রাসূলুল্লাহ, হলো দুটো বাক্য লেখা থাকতো থাকতো জি। তৃতীয় হলো সাহাবী তাবেইনদের যুগ থেকে বিশেষ করে অনেকেই ব্যবহার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা হলো শাহাদাতাইনের খুলাসা। আরবরা বলেছেন, মেনে নিয়েছেন, সাহাবি তাবেইনরা মেনে নিয়েছেন, কোনো কোনো সহি রেওয়ায়েতেও এসেছে। আমি এত বেশি বুদ্ধিমান হয়ে গেলাম, আরো আরবদের চেয়ে বেশি আরবি বুঝে গেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শিরিক হয়ে যাবে, এটা খুবই মূর্খতা সুলভ কথা আর কি। জি জি জি। আর দ্বিতীয় বিষয় হলো যে একদিকে আল্লাহ লেখা আরেকদিকে মুহাম্মাদ লেখা, মসজিদে অনেক সময় এটা লেখা হয় বা ঘরে লেখা হয়, এটা অনুচিত, কারণ এটা থেকে মনে হয় আমাদের উপাস্য দুইজন। তবে কোনো মুসলমান যদি কোনো কাজ করে এটাকে সরাসরি শিরিক বলতে হয় না, তিনি এই সেন্সে লেখেননি, তিনি আল্লাহকে আল্লাহর মাহবুদ হিসেবে মোহাম্মদ রাসূল হিসেবে দুজনের নাম লিখেছেন দুই জায়গায় আলাদা আলাদা করে, তবে এটা অনুচিত। আমাদের উচিত আল্লাহর সাথে তার পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর মোহাম্মদ সাল্লাহ সাথে তার পরিচয় তিনি যে রাসূলুল্লাহ, এরকম বাক্য লেখা উচিত। আর কেউ যদি বলে আল্লাহ মুহাম্মাদুন নাউজুবিল্লাহ আল্লাহ মুহাম্মাদ, এটা শিরক, এটা কুফর, এটা তো সবাই জানেন। জি জি জি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। মোহতারাম, একজন দর্শক প্রশ্ন করেছেন সুন্দর একটি প্রশ্ন, যে আল্লাহ মুহাম্মদ এই নাম নিয়ে এটা বলা যাবে কিনা বা বললে শিরক হবে কিনা? আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ কিভাবে বলবো? একটা হলো আল্লাহ এক জায়গায় লেখা আছে, মুহাম্মদ আলাদা লেখা আছে। জি, আল্লাহ মুহাম্মাদুন দুটো শব্দ আলাদা আলাদা উচ্চারণ আলাদা আছে। জি। আর একটা হলো দুটো একসাথে আল্লাহ মুহাম্মাদুন, আল্লাহ মুহাম্মদ নাউজুবিল্লাহ, এটা বলা। আরেকটা যেটা অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহর পরে মুহাম্মদ আছে। এই তিনটি বাক্যের তিন রকম বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাওহীদের দুটো কালেমা একত্রে বলা, এটাতে কোনো দোষ নেই। মোতালামে এক্ষেত্রে অনেকে খুব বেশি আপত্তি করেন, এটা একমাত্র মূর্খ, আরবি জানে না, দিন জানে না, এরা ছাড়া এই ধরনের কথা কেউ বলে না। তারা বলতে চান, হ্যাঁ এটা বললে শিরক, আল্লাহ মুহাম্মদ হয়ে গেলেন।
প্রথম হলো যে কোরআনের এটা দুটো আয়াত, আল্লাহ ইল্লাল্লাহ কোরআনের আয়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত, দুটো আয়াতকে এক জায়গায় বললে মাঝখানে ওয়াও না দিলে শিরক কুফর হবে, এটা কে বললে? যেমন আমি বলি সুবহানাল্লাহ একটা বাক্য, আলহামদুলিল্লাহ এক দুটো কোরআনে আছে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝখানে ওয়াও লাগালাম না, এটার জন্য দুটোই কোরআনে দুটো বাক্য, একটা কথাকে খারাপ বলতে গেলে একটা দলিল লাগে। দুই নম্বর কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা পরিপূর্ণ বাক্য, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা একটা বাক্য। আমি যদি বলি আব্দুস সালাম দেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম আব্দুল করিম তার চাকর, জি দেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম আব্দুল করিম তার চাকর, এটা তো বাক্যটা পরিশুদ্ধ। আমি কি বলবো আব্দুস সালাম আব্দুল করিম দুটো একসাথে বললাম বলে আব্দুস সালাম আব্দুল করিম হয়ে গেল, এক হয়ে গেল, অথবা শিরিক হয়ে গেল, অথবা প্রেসিডেন্টের পদমর্যাদা নষ্ট হলো, রাষ্ট্রদ্রোহিতার বিচার হতে হবে, এটা কোনো কথা হলো না। দুটো ভিন্ন বাক্য, দুটো ভিন্ন বাক্যকে একত্রে উচ্চারণ করার ভিতরে কোনো সমস্যা নেই। তবে হাদিস শরীফে কালেমায়ে শাহাদত হিসেবে অধিকাংশ ক্ষেত্রে ওয়ান্না এসেছে, আশহাদু আল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কোন রেওয়ায়েতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, যেমন ইমাম ইবনে হাজার আসকালানি সাহাবার ভিতরে একটা বর্ণনা এনেছেন আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এরকম একটা বর্ণনা, সনদটা সহি বিভিন্ন রেওয়ায়েতে রয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকতো, এটা বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, এইভাবেই লেখা থাকতো। সেখানে নাকি উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে থাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হলো দুটো বাক্য লেখা থাকতো থাকতো জি। তৃতীয় হলো সাহাবি তাবেইনদের যুগ থেকে বিশেষ করে অনেকেই ব্যবহার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো শাহাদাতাইনের খুলাসা। আরবরা বলেছেন, মেনে নিয়েছেন, সাহাবি তাবেইনরা মেনে নিয়েছেন, কোনো কোনো সহি রেওয়ায়েতেও এসেছে। আমি এত বেশি বুদ্ধিমান হয়ে গেলাম আরো আরবদের চেয়ে বেশি আরবি বুঝে গেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে শিরিক হয়ে যাবে, এটা খুবই মূর্খতা সুলভ কথা আর কি। জি জি জি। আর যে বিষয়টি বলছি, দ্বিতীয় বিষয় হলো যে একদিকে আল্লাহ লেখা আরেকদিকে মুহাম্মদ লেখা, মসজিদে অনেক সময় এটা লেখা হয় বা ঘরে লেখা হয়, এটা অনুচিত, কারণ এটা থেকে মনে হয় আমাদের উপাস্য দুইজন। তবে কোনো মুসলমান যদি কোনো কাজ করে এটাকে সরাসরি শিরিক বলতে হয় না, তিনি এই সেন্সে লেখেননি, তিনি আল্লাহকে আল্লাহর মাহবুদ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে দুজনের নাম লিখেছেন দুই জায়গায় আলাদা আলাদা করে, তবে এটা অনুচিত। আমাদের উচিত আল্লাহর সাথে আওতার পরিচয় লা ইলাহা আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পরিচয় তিনি রাসূলুল্লাহ, এরকম বাক্য লেখা উচিত। আর কেউ যদি বলে আল্লাহ মুহাম্মাদুন নাউযুবিল্লাহ আল্লাহই মুহাম্মদ, এটা শিরক, এটা কুফর, এটা তো সবাই জানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।